জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। গতকাল পুরীতে ছিল টোটা গোপীনাথ উৎসব। নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু সকলেই যখন নীলাচলে এলেন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, নিতাই চাঁদ তখন সঙ্গে এনেছিলেন এক মান চাল। বলা হয় এই চাল হলো সেই চাল যা আমার মা বিষ্ণুপ্রিয়া দেবী যে চালে হিসেব রাখতেন তার জপের, সেই চালই মহাপ্রভু এই বছরে একবার নিয়ে আসতেন। সেই চাল তিনি এনে দিয়েছেন গদাধর পণ্ডিতের হাতে। গদাধর পণ্ডিত থাকেন, টোটা গোপীনাথের সেবা করেন সেখানে। টোটা গোপীনাথ মন্দিরে গদাধর পণ্ডিতের সেবা, গদাধর পণ্ডিত সেখানে থাকেন। নিতাই চাঁদ এসেছেন গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা করতে। সেখানে তারা দুজনে মিলে বসে গৌর গুণগাথা আলোচনা করেছেন। তারপর নিতাই চাঁদ সেই চাল এবং একটি বস্ত্র গোপীনাথের জন্য তুলে দিয়েছেন গদাধর পণ্ডিতের হাতে। গদাধর পণ্ডিত টোটার বাগান থেকে শাক তুলেছেন, সেই শাক রান্না করেছেন, অন্ন রান্না করেছেন, আর রান্না করেছেন তেঁতুল পাতার টক। গোপীনাথের ভোগ হয়েছে। মনে মনে দুজনেই কিন্তু চাইছিলেন যে মহাপ্রভু যেন একবার আসেন এই প্রসাদ পেতে। তাদের ডাক মহাপ্রভু অগ্রাহ্য করতে পারেননি, মহাপ্রভু নিজেই এসেছেন টোটা গোপীনাথের প্রসাদ পেতে। এবং এই যে প্রসাদ ভোজন লীলা, এ এক অপূর্ব সুন্দর লীলার বর্ণনা। সেই লীলার বর্ণনা দিয়ে বাবাজী মশাই রচনা করলেন অসাধারণ পদ। সেই পদ আস্বাদন করব আমরা প্রভুপাদের কণ্ঠস্বরে। আমাদের মন্দিরে কালকে এইভাবে কীর্তনের মাধ্যমে স্মরণ করা হয়েছিল। শ্যামের বেশ হয়েছিল গোপীনাথ বেশ, এবং তারপর কীর্তনাদি শেষে সকলে মিলে, সকল ভক্তরা মিলে প্রসাদ পেয়ে আমাদের কালকে অনুষ্ঠান শেষ হয়েছে। তোমাদের জন্য সেই কীর্তনের অল্প কিছু অংশ আমি তুলে রেখেছি, সেই অংশই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর যারা নতুন দেখছো চ্যানেল, তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এবার আমরা দেখতে থাকি যে কি হচ্ছে। Oh!
ترجمة
Thank you.
Oh,
ترجمة
আরে দাঁড়া না আগে খেয়ে নি ডালটা দিয়েই।